বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ও জনপ্রিয় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 24 সেপ্টেম্বর রাত 9টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রূপসী বাংলা টেলিভিশন পরিবার। এক শোকবার্তায় বলেন, রুহুল আমিন গাজী আপোষহীন অবিসংবাদিত একজন নেতা ছিলেন। তার মতো সাহসী সাংবাদিক নেতার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হল। মরহুম রুহুল আমিন গাজীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ও শোক ও সমবেদনা প্রকাশ করে রূপসী বাংলা পরিবার।